একের পর এক বেরিয়ে আসছে ছাগলকাণ্ডে আলোচিত মতিউর রহমানের অঢেল সম্পত্তির হিসাব। এবার খুঁজে পাওয়া গেল পদবীর দাপটে টঙ্গিতে গড়ে তোলা শিল্প কারখানার, এছাড়া সেখানে দখল করে রাখা হয়েছে আরও ১৯ কোটি টাকার জমি। ছেলের একটি ছাগলকাণ্ডে সব অর্জন শেষ দুর্নীতির কারণে আলোচনার শীর্ষে থাকা জাতীয় রাজস্ব বোর্ডের ক্ষমতাধর কর্তা ব্যক্তি মতিউর রহমানের। দুর্নীতির মাধ্যমে অর্জিত কোটি কোটি টাকার সম্পদের পাহাড় গড়া অবিশ্বাস্য তথ্য বেরিয়ে আসছে গণমাধ্যম ও সামাজিক যোগাযোগ মাধ্যমে। পদবীর জোরে চেয়ারে বসে দুই হাতে আয় করেছেন অবৈধ অর্থ, বিভিন্ন জায়গায় নামে বেনামে গড়ে তুলেছেন বিলাসবহুল বাড়ি, গাড়ি, শিল্প প্রতিষ্ঠান, রিসোর্ট, প্লট, ফ্ল্যাট সহ বিপুল সম্পত্তি। ঢাকা, নরসিংদী, বরিশালের পর গাজীপুরেও খোঁজ মিলেছে মতিউরের সাম্রাজ্যের। টঙ্গী শহরের তিলারগাতি এলাকার এস কে ট্রিমস অ্যান্ড ইন্ডাস্ট্রিজ লিমিটেড নামের শিল্প প্রতিষ্ঠানটি মূলত মতিউর রহমানের, তবে কাগজপত্রে গার্মেন্টস, অ্যাক্সেসরিজ ও ব্যাগ প্রস্তুতকারী প্রতিষ্ঠানটির মালিকানা দেখানো হয়েছে দ্বিতীয় স্ত্রী শাম্মী আক্তার এবং তার ভাই কাইয়ুম হাওলাদারের নামে। একসময় গার্মেন্টস কর্মী হিসেবে চাকরি করা কাইয়ুম রাতারাতি শিল্পপতি বনে গেছেন মতিউরের অবৈধ আয়ে। এর বাইরেও গাজীপুরের পুবাইল সহ বেশ কয়েকটি স্থানে মতিউর রহমানের সম্পত্তি রয়েছে বলেও জানা গেছে।